দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি 3রা অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। করোনা পরিস্থিতি বিবেচনায় আবারও এই ছুটি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এর আগে পিএসসি পরীক্ষা না হওয়ারও আভাস দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। টানা 66 দিন সাধারণ ছুটির পর 31 মে থেকে সীমিত পরিসরে অফিস ও যানবাহন চলাচল শুরু হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো 6 আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে বলে সে সময় জানানো হয়। এখন আগস্ট মাসের শেষে এসে সেই ছুটি আরও বাড়ানো হলো।